উপমহাদেশে বিস্তারে জ্ঞান তাপস ড মোহাম্মদ শহীদুল্লাহর ভূমিকা শীর্ষক আলোচনা সভা সম্মাননা স্মারক প্রদান দুই হাজার অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে ঢাকার পুরানা পল্টন লাইন পল্টন টাওয়ারের চতুর্থ তলায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আতাউল্লা খান কবি ও উপস্থাপক টিমনি খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ খাদেমুল ইসলাম চৌধুরী এতে প্রধান আলোচক ছিলেন সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সাবেক এমপি ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান লায়ন এম আওয়াল অনুষ্ঠানে মূল প্রসঙ্গ উপস্থাপন করেন জাগ্রত সাহিত্য পরিষদের চেয়ারম্যান শিহাব রিফাত আলম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাস্টিস পার্টি চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কাশেম মজুমদার দেশ বরেণ্য গীতিকার সুরকার ও ট্যাক্স অ্যাডভাইজার মোহাম্মদ মাসুদুর রহমান মিল্কি জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের সহসভাপতি লায়ন খন্দকর রেজাউল করিম সহ আরও অনেকে এই সময় ডদ শহীদুল্লার পরিচিতি উপস্থাপন ও আবৃত্তি করেন কবি ও লেখক উপস্থিত জনপ্রতিনিধিদের মধ্য থেকে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম সবুজ অনুষ্ঠানে উপমহাদেশের বিখ্যাত ভাষাবিদ জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লার জীবন সম্পর্কে নানা বিধ আলোচনার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে জনসেবা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন গুণী ব্যক্তিদের জ্ঞান তাপস ডা শহীদুল্লাহ গোল্ডেন অ্যাওয়ার্ড দুই হাজার সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে এই সময় দেশের বিভিন্ন গুণী ব্যক্তিদের সঙ্গে হিসেবে জনসেবা ও জনসেবায় বিশেষ অবদান রাখায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ইউনিয়ন পরিষদের মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ ও কসবা উপজেলার ছয় নং গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ জাকির হোসেনকে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে মোহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন অ্যাওয়ার্ড দুই প্রদান করা ইউপি সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ ও মোহাম্মদ জাকির হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা